আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যারুর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খামার কুটিরে বন্ধুরা আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আপনাদের যাদের কোয়েল পাখি আছে তারা আপনাদের প্রিয় কোয়েল পাখিগুলোর এই গরমে এই প্রচণ্ড গরমের টাপ দেয় কীভাবে যত্ন নেবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দেব যে কয়েল পাখিকে প্রচুর গরম লাগে মানে একটু বেশি টেম্পারেচার হলে ওরা কিন্তু মুখ হাঁ করে হাসপাস করতে থাকে তাই এদেরকে গরমে যত্নে রাখতে হবে এবং এদের ঠিকঠাক কেয়ার নিতে হবে নইলে এরা স্টক করে মারা যাবে তারপরে এদের ডিমের উৎপাদন অনেক কমে যায় এরা অসুস্থ হয়ে পড়ে তো রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরোটাই দেখবেন এবং প্রত্যেকটা পয়েন্ট ফলো করবেন আপনাদের কোয়েলগুলো এই গরমে সুস্থ থাকবে ইনশাল্লাহ তো প্রথম যেটা পয়েন্ট যে আপনাদের কোয়েল পাখিকে আপনারা সকালের যেটা খাবার দেন তো আমি একটা কথা বলবো যে সকাল বেলায় একদম ফার্স্ট মর্নিং মানে যত সকালে পারবেন মানে যদি সূর্য ওঠার কিছুক্ষণ পরে মানে যখনই আলো আসবে তখনই কিন্তু সকাল সকালবেলায় মানে ঠান্ডা পরিবেশে আপনারা আপনাদের কোয়েল পাখিকে খাবারটা দিয়ে দিবেন সকালের খাবারটা গরমের টেম্পারেচার যদি বেড়ে যায় পারিপার্শ্বিক আবহাওয়ার তবে কিন্তু ওরা খাবে না হাসপাস হাসপাস করবে তাই বলবো সব সবসময় একদম সকাল সকাল সকালের খাবারটাই দিয়ে দিবেন তবে ওরা খাবারটা পেয়ে যাবে আর দ্বিতীয় যেটা পয়েন্ট যে দিনে তিন থেকে চারবার আপনি গোয়েল পাখির পানির পাত্র পরিষ্কার করবেন এবং টাটকা পানি দেবেন কারণ এই প্রচণ্ড গরমে পারিপার্শ্বিক পরিবেশ গরম থাকে তাই পানির পাত্রগুলোর পানিও গরম হয়ে যায় এবং তারা গরম পানি পান করে না এবং পান করলেও তাদের তৃষ্ণা ঠিকঠাক মিটবে না তাই আপনারা দিনে তিন থেকে তিন চারবার টাটকা পানি দেবেন তিন নম্বর যেটা পয়েন্ট যে দুপুরবেলা যদি আপনি দেখেন যে আপনার কোয়েল বেশি হাঁসফাঁস করছে বেশি টেম্পারেচারে তো আপনি যেখানে কোয়েল পাখিয়ে রেখেছেন তার এক সাইডে ভেজা চট কিংবা কোনো মোটা নাকটাকে দিয়ে দেবেন তাতে ওদের মানে থাকার জায়গাটা একটু হলেও ঠান্ডা হবে ওদের হাঁসফাঁসটা কমবে এবং হাঁসফাঁস যদি কমে ওদের শরীরটা মানে শরীরের শক্তি কম লস হবে তারপর চার নম্বর আপনার দুপুরবেলা যখন কোয়েল পাখিকে পানি দেবেন তো অবশ্যই পানিতে কয়েক চিমটে লবণ আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন এটা সেলাইনের কাজ করবে সেলাইন যদি আপনার অল্প কয়েকটা থাকে তো সেলাইন না দিলেও এটা দিলে খুব ভালো কাজ করে কোয়েলগুলো সুস্থ থাকে আর পাঁচ নম্বর যেটা পয়েন্ট যে আমি সবসময় একটা কথা বলবো যে খাবার যখন দেবেন শুধু গ্রীষ্মকালে না সবসময় খাবার দেওয়ার আগে আপনি কিন্তু পানির পাত্রটা পরিষ্কার করে ওদেরকে পরিষ্কার পানিটা দিয়ে দেবেন কারণ ওরা খেয়ে দিয়ে কিন্তু পানির পাত্রের দিকে ছুটবে আর অপরিষ্কার পানি থাকলে অপরিষ্কার পানি খেয়ে অসুস্থ হয়ে যাবে তো অবশ্যই পানির পাত্রটা আগে পরিষ্কার করে পানি দিয়ে দেবেন তারপর খাবারটা দেবেন আর ছয় নম্বর যেটা বিষয় যে আপনার প্রিয় কোয়েল পাখিগুলোকে যদি আপনি শক্তের বর্ষে পালন করেন তো যেখানে রাখবেন একটু খোলামেলা জায়গায় রাখবেন বদ্ধ জায়গায় রাখবেন আমি যেমন আমার খাঁচাটাকে একটা খোলামেলা জায়গায় রেখেছি চারদিক থেকে বাতাস আসে এবং খুব শক্তপক্ত করে নেট দিয়ে এটা তৈরি করা তো গেল ছয় নম্বর পয়েন্ট আর সব সবশেষে সাত নম্বর যেটা পয়েন্ট বলবো যে সূর্য ডোবার যখন মাগরিব হয়ে যাচ্ছে সূর্য ডোবার দশ পনেরো মিনিট আগে আপনি কোয়েল পাখির পানির পাত্রটা আরেকবার পরিষ্কার করে পানিটা দিয়ে দেবেন কারণ সন্ধ্যা লেগে যাবে ওরা অন্ধকার হয়ে যাবে তো লাইটের ব্যবস্থা যদি না থাকে তো সূর্য ডোবার আগে আপনি আপনার কোয়েল পাখিকে পানির পাত্রটা পরিষ্কার করে পানি দিয়ে দেবেন তো এই পয়েন্টগুলো ফলো করবেন আপনার কোয়েল এই গরমে থাকবে ইনশাল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কোয়েল পাখি সম্পর্কিত যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আর আমার কোয়েলগুলো হয় ব্রিডের অনেক সুন্দর আর অবশ্যই আপনাদের কোয়েল পাখি যদি কটা থাকে অবশ্যই আমাকে কমে কমেন্ট করে জানাবেন কারণ আমারও জানতে ইচ্ছে করে যে আমার প্রিয় দর্শক ভাইদের বোনেদের কটা কোয়েল পাখি আছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জানার থাকে আগে বললাম কমেন্ট করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কথা হবে অন্য বিষয় নিয়ে আসসালামু আলাইকুম